ক্লাস 7 এ পড়ে। আচ্ছা, ওকার সময় আমার সামনে ছিল সুনীল সরকার, শহীদ সুনীল সরকার। ও বেশ লম্বা চড়া, আমি ছোট ছোট লম্বা চড়া, ওর ফুল চোখ মরনে ওর সঙ্গে ডান চোখে চিন্তা লাগল। আর লাল বাহাদুর শাস্ত্রী এসেছিলেন, আমার শ্বশুরমশাই তো রেল কোয়ার্টারে থাকতেন পরিবার নিয়ে, তো লাল বাহাদুর শাস্ত্রী ওই সময়কার রেলমন্ত্রী ছিলেন। তো লাল বাহাদুর শাস্ত্রী এসেছিলেন রেল কোয়ার্টারে, আমাদের পরিবারকেও নিয়ে সান্ত্বনা দিয়ে গেছেন এবং বলেছিলেন যে 4টা বাচ্চার পড়াশোনার যা খরচ সেটা রেল দিবে। হ্যাঁ, কিন্তু আসাম সরকার বা কেন্দ্রীয় সরকার তাদেরকে এখনও সরকারি কোনো মর্যাদা দেয়নি। তো বীরেন্দ্র সূত্রধরের অর্ধাঙ্গিনী ধনকুমারী সূত্রধর, ওনার অনেক প্রবলেম ছিল আগে, তো এখন বর্তমানে উনি একটু মানে স্থায়ীভাবে বসবাস করছেন আপনার বিলপাড়ে। হ্যাঁ, সেটাও আমি শুনেছি, গৌতম রায় ওনার পাশে দাঁড়িয়েছে, মানুষের বাড়িতে বাসন মেজেছেন। স্টেশনে অন্য অফিস আদালতে প্রচুর লোক ছিল, কিন্তু স্টেশনে খুব কম লোক ছিল। সকাল 6টার সময় একটা ট্রেন ছাড়ার কথা, তখন আমরা ওই মাথা নিচু করে লাইনের উপরে মাথা দিয়ে শুয়ে পড়ো। আর আমাদের বোনের কাঁধে গ্যাস ট্যাস দিল। হ্যাঁ, তারপর ওই সংগ্রামী ছেলেরা আছে না, ওরা ওই আমাদের মাথায় জল টল ঢালল। তারপর তো পুলিশ এসে লাঠি চার্জ করলো আমরা উঠার জন্য, কিন্তু কেউ উঠলো কেউ উঠলো না। আমি ওর সব দিই বলতেও পারিনি, ওই যে মাথা দিয়ে সুইচ করে লুট এসে আমাকে উঠালো। 2:30 ওই সময় আরেকটা ট্রেন ছাড়ার কথা। হ্যাঁ, ওই সময় ওই আমাদের স্টেশনেরই কর্নারে একটা যে কোনো একটা গাড়ি, টিকিটটা মনে নেই, গাড়িতে আগুন। তো সবাই ফায়ার 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 বলল, স্টেশনের যত লোক ছিল সব লোক ওইখানে দেখতে চলে গেল। হ্যাঁ, চলে গেল। আর মুষ্টিমেয় লোক এই স্টেশনে ছিল, তখন ওই ওই গুলির আওয়াজ। হ্যাঁ, এই সময়টা গুলি হল। তারপর আমরা তো আর বুঝি না, দৌড়তে 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 তখন স্টেশনে ঘরগুলি বাসের ছিল। হ্যাঁ, এক ঘরে ঢুকে পড়লাম, আমরা সবাই দৌড়াচ্ছি, আমরা ডাকছি অন্যেরা আসো আসো আসো, না বুঝে দৌড়াচ্ছি দৌড়াচ্ছি। একটা ঘরে ঢুকলাম, ঢুকার সময় আমার সামনেই ছিল সুনীল সরকার, শহীদ সুনীল সরকার। ও বেশ লম্বা চড়া, আমি ছোট ছোট লম্বা চড়া, ওর ফুল চোখ মরনে ওর সঙ্গে ডান চোখে গুলিটা লাগল। হ্যাঁ, ওই শেষে আমার শাড়ির আঁচলটা চুল দিয়ে যতটুকু পারি ওর সেবা শুশ্রূষা করলাম আমি। হ্যাঁ, তারপরে ওই ওই এত অবধি। এরপরে তো ওই যে আমাদের জ্যোৎস্নাচন্দ্র, এরা সব টাউনে সব আর কি ঝাঁপিয়ে পড়লো স্টেশনে। হ্যাঁ, দেখতে গেল সব, আর শহীদগুলি একে একে সব এই সিভিল হাসপাতালে গেল গাড়ি দিয়ে। আধা বুঝলাম আধা না, ভয় কি, তারপর না ভয় টয় লাগে, ভয় লাগলে আর ওই হ্যাঁ ভয় লাগলে আর ইঞ্জিনের পাশে মাথা দিয়ে স্টেশনটা তোমাকে কাপড় নিয়ে বাড়িতে আসলাম। সাক্ষী হিসাবে আমি দিলাম সুনীল সরকারে। আচ্ছা, সবাই খুব
না গা এই সেই নিয়ে উনি সে নিয়ে নিয়ে খুব ব্যস্ত, তারপর তো সব আবার যে তিনি সেই তো আমরা কি শহীদদেরকে মানে প্রাপ্ত প্রাপ্য সম্মানটুকু দিতে পেরেছি? মনে হয় মনে হয়। আর মানে আমার মেজো ভাই বন্ধু মঙ্গেশ পাল, ও সবসময় ভাইয়ের মতোই আমাদের বাসায় যাওয়া আসা করত। মেজদা যেরকম ও মঙ্গেশদা ওইরকম ওই বাসাতে আসলো, এসে আমরা বাবাকে মাকে বড় লজ্জি ওইরকম সংগ্রামে যেতে হবে, মেডেল যেতে হবে, ওই করতে গিয়ে এই আন্দোলনের সঙ্গে জড়িত হলেন বা মানে ভাষা আন্দোলনের পটভূমিটা কীভাবে তৈরি হয়েছিল যদি একটু আমাদের বলেন। আমার মেজো ভাই বন্ধু গণেশ ও আসলো বাড়িতে, বাবাদের সংগ্রামে যেতে হবে, মা বাবাকে বলো, মা বাবাও যেতে দিল ওই দিনে। এর মধ্যে ওই দিনই যাইনি, এক মাস দেড় মাস দু মাস আমরা রিস্কায় রিস্কায় ঘুরে এই মাইক নিয়ে নিয়ে ওই টাউনের বাইরে গিয়ে ওই কথাগুলি বুঝিয়ে বলেছি আমি আমার সঙ্গে আরও আছে গঙ্গেশপালের পরিচয়টা। গঙ্গেশপাল ওই যে শহীদ শচীন পাল, হ্যাঁ শচীন পালের বড় ভাই। আচ্ছা আচ্ছা, খুব ভালো মানুষ, হ্যাঁ খুব ভালো মানুষ। আচ্ছা ওইগুলো নিয়ে আরও কিছু মনে আসছে এখন? হ্যাঁ আন্দোলনটা দুপুরবেলা আমরা অফিসে, হ্যাঁ আরও আছে, আমরা বাড়িতে বাড়িতে যেতাম গিয়ে ওই নাম লিখতাম কোন অফিসে কে থাকবে, কোন জায়গাটা কে কে থাকবে, অনেকগুলি অফিস ছিল তো ওই লিখে 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 দিতাম যে তুমি এই জায়গায় থাকবে, তুমি এই জায়গায় থাকবে, তুমি এই জায়গায় থাকবে, তোমরা চারজন এই জায়গায় থাকবে, তোমরা পাঁচজন এই জায়গায় থাকবে। আর আমরা স্টেশনে মুষ্টিমে পড়েছি একদম কম, সবাইকে নিয়ে গেল এই সিভিল হাসপাতালে, হ্যাঁ সিভিলে নিয়ে গেল। আর খুব একটা মনে নেই, তবুও নয় ওরা ওই যারা ভুল করছিল তারা ওই মানে ওই লাশগুলি নিতে চাইছিল, লাশগুলি দেওয়া হয়নি, দেওয়া হয়নি। ওই যে সিভিল সার্জন ছিলেন তখন হিরণময় সিংহ উনি দেননি, উনি পাওয়ারে থাকা ওইগুলি আর নিতে লাগেনি, মানে উনি আটকে রেখেছেন লাশ মানে শহীদ একজনকে দেননি, ওরা নিতে চেয়েছিল সবাইকে ওইখানেই। ইয়ে হচ্ছে না হাসপাতালে আসার পর মৃত্যুবরণ করে না, সব ওই সঙ্গে 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 হাসপাতাল আগেই সব শেষ, গুলির সঙ্গে সঙ্গে সব পাই। তারপর কানাইলার নিয়োগের আমার শ্বশুরমশাই, ওনার দুই ছেলে, বড় ছেলে শখর নিয়োগী, ছোটো ছেলে জহর নিয়োগী, আমি বড় ছেলে অর্ধাঙ্গী। তো আমি এই বাড়িতে আসার পরে শহীদ পরিবারের বউ হিসেবে পুত্রবধূ হিসেবে আসার পরে আমি যে গল্পগুলো শুনেছি আমার শাশুড়ির কাছ থেকে এবং আমার পাড়া প্রতিবেশী এবং বিভিন্ন সংগঠনের সাথে আমার মানে ইউনিসে মেয়ে আসলে ওরা আমাদের সঙ্গে যোগাযোগ রাখতো, ওদের কাছ থেকেও অনেক কিছু শুনেছি জানতে পেরেছি, বলো যে আমাদের মাতৃভাষা আমাদের কাছ থেকে সরে যাচ্ছে এটা তো হয় না, আমরা প্রাণ দিয়ে আমাদের এই মাতৃভাষাটাকে রক্ষা করবো। ওই দিন আমার শ্বশুরমশাই ছিলেন একজন, তো উনি ছুটিও নিয়েছিলেন ওনার পরিবারকে নিয়ে পান্ডিতে যাওয়ার জন্য, তো ওই সময় উনি মানে আন্দোলন হবে কিন্তু সত্যাগুলি সেখানে কোনো গোলাগুলি হবে না, কোনো হিংসার কিছু হবে না, আবার বৃদ্ধ বনিতা বনিতা সবাই সেই রেল স্টেশনে গিয়ে রেল অবরোধ করেছেন, ওনারা মানে শান্তিপ্রিয়ভাবে আপনার হয়েছিল সকাল থেকে ঠিক বেলা দুটোর সময় আপনার কে বা তারা বলছে মানে বলেছিল যে ফায়ার ফায়ার, তো ফায়ার ফায়ার বলতে ওরা মানে পুলিশ তো রেডি ছিল সত্যাগ্রহীদের উপরে মানে গুলি করার জন্য, তো সেটা একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে। সেই সময় হয়েছিল ট্রাকে আগুন লেগেছিল, আচ্ছা ট্রাকে আগুন লেগেছিল, তো ফায়ার ফায়ার বলছে মানে এখন কোন ফায়ার সেটা তো আর সেই সময় মানসিকতা আসার কথা না,
হ্যাঁ, একটা আন্দোলনের মধ্যে যে কোনো মানুষই ফায়ার কী ফায়ার সেটা বোঝার কথা না, ওই সময় গুলিটা হয়েছে। ফায়ার ফায়ার বলতে মানে উনি যারা গুলি করেছে ওরা বুঝতে পারেনি কী ফায়ার। আচ্ছা, মানে এখন আমি জানতে চাইছি যে এগুলো সংবাদ মাধ্যমে অনেক বেরিয়ে গেছে না, অনেক সবাই জেনে গেছে, এরকম কিছু কি আপনি শুনেছেন আপনার শাশুড়ির কাছ থেকে বা কারোর কাছ থেকে যেগুলো এখনো জানা হয়নি মানুষের, ওদের শহীদদের নিয়ে বা ওই দিনের ঘটনা বা ঘরে ওদের কি অবস্থা হয়েছিল? আমি সত্যি কথা বলতে কি মানে 19 মেতে আমি দেখতাম আমার শাশুড়িকে বিভিন্ন সংগঠন নিয়ে যেত এবং ওনাকে দিয়ে ফিতা কাটানো বা ওনাকে সম্মান দেওয়া, শহীদদের ফ্যামিলি ওয়াইফ হিসেবে ওনাকে সম্মান দিয়েছে, তারপরে ওরা গাড়ি দিয়ে নিয়ে যেত আনতো, যেটা পারছি ওটি করতো আর কি। তো একমাত্র গৌতমরা একজন মন্ত্রী আমি আমার দেখা মতো এটা সচক্ষে দেখেছি এবং উনি আমাদের বাড়িতেও এসেছিলেন, উনি 2 বার আমার শাশুড়িকে 50,000 টাকা করে দিয়েছেন। এই একজন মন্ত্রী বরাক উপত্যকার আমি পেয়েছি আমার বিয়ের পরে। আচ্ছা, হ্যাঁ, তারপরে উনি আপনার সার্কিট হাউসে ডেকে নিয়েছেন আমার, উনি যখন 92-তে মিনিস্ট্রি পেলেন তখন উনি সমস্ত শহীদ ফ্যামিলিদেরকে আপনার এই সার্কিট হাউসে ডেকে নিয়েছেন, তখন আমার শাশুড়িও তার মধ্যে একজন। তখন আমার শাশুড়িকে উনি বলেছিলেন যে আপনার কী প্রবলেম আমি সলভ করতে পারি বলুন, আমি সমস্ত শহীদ ফ্যামিলিদের একটা কিছু করতে চাই। তখন আমার শাশুড়ি বললেন যে আমার দুঃখের দিনগুলো তো আমি কাটিয়ে নিয়েছি, কারণ আমার স্বামী যখন শহীদ হয়েছিলেন আমার 4টা বাচ্চাই ছোটো ছোটো ছিল, 4টা বাচ্চা তখন ছোট, তো আমি যেভাবেই হোক আমি ওদেরকে বড় করেছি আর রেল ডিপার্টমেন্ট থেকে ওদের পড়াশোনার দায়িত্বটা নিয়েছিল, যেটা আমি শুনেছি। হ্যাঁ, তো রেলওয়ের তরফ থেকে মানে আমাদের পরিবারকে কাউকে চাকরি দেওয়া হয়নি। সরকার থেকে কি কোনো আর্থিক সাহায্য শহীদদের পরিবারকে দেওয়া? না, সেটা তো দেওয়া হয়নি। আর একমাত্র সেই গৌতম রায়কেই আমি দেখেছি যে উনি নগদ 50,000 টাকা আমার শাশুড়িকে শান্তিকলা নিয়োগী এবং বীরেন্দ্র সূত্রধরের ওয়াইফকে দিয়েছে। হ্যাঁ, কিন্তু আপনার মতে কি এটা উচিত মানে সরকারের উচিত ছিল? হ্যাঁ, নিশ্চয়ই ছিল, সরকারি নিশ্চয়ই আর্থিক সাহায্য, হ্যাঁ নিশ্চয়ই ছিল। তবে ওই ঘটনার সময় আমি মানে আমার শাশুড়ির কাছ থেকেও শুনেছি লাল বাহাদুর শাস্ত্রী এসেছিলেন, আমার শ্বশুরমশাই তো রেল কোয়ার্টারে থাকতেন পরিবার নিয়ে, তো লাল বাহাদুর শাস্ত্রী ওই সময়কার রেলমন্ত্রী ছিলেন, তো লাল বাহাদুর শাস্ত্রী এসেছিলেন রেল কোয়ার্টারে, আমাদের পরিবারকেও উনি সান্ত্বনা দিয়ে গেছেন এবং বলেছেন যে 4টা বাচ্চার পড়াশোনার যা খরচ সেটা রেল দিবে, সেটুকুই দিয়েছে, এর বেশি কিছু করে। আর আপনার মানে শহীদদের যেভাবে সম্মান জানানো উচিত, আপনার কি মনে হয় যে আমরা এরকম সম্মান জানাতে পেরেছি? সেটা আমার মনে হয় না, কারণ মানে এটা আমার ব্যক্তিগত একটা ক্ষোভ বলতে পারেন, অভিমানও বলতে পারেন। আজকে এই যে 11 জন শহীদ হয়েছেন আমাদের এই মাতৃভাষার জন্য, যে কারণে আমরা আজকে আমাদের মনের কথাগুলো বলতে পারি, আজকে আমাদের ভাষা আমরা বলতে পারি এবং মনের কথাগুলো তো বলা, সেটাই তো ভাষা। তো এই ভাষার জন্য আজকে 11 জন প্রাণ দিয়েছেন এই বরাক ভ্যালিতে। হ্যাঁ, কিন্তু আসাম সরকার বা কেন্দ্রীয় সরকার তাদেরকে এখনও সরকারই কোনো মর্যাদা দেয়নি। তবে ইদানিং আমি পেপারে দেখতে পাচ্ছি এবং টিভিতে দেখতে পাচ্ছি ওদেরকে নিয়ে বর্তমান সরকার কিছু চিন্তা ভাবনা করছেন, তবে কতটুকু আগ বাড়বে সেটা ওরাই জানে। আরও একটা ব্যাপার, মানে 19 মে এলেই আমরা দেখতে পাই যে শহীদদের প্রতি শ্রদ্ধা সভা সমিতি কবিতা পাঠ অনেক কিছু মিছিল হচ্ছে, তো তারপরে কিন্তু এটা কি এটা তো আর বজায় থাকছে না, মানে 2-3 দিনের জন্যই আমরা যেন সেটাই, এটা এই ব্যাপারে আপনি কি বলবেন? সেটাও আমি আপনার সাথে একমত, কারণ আমিও বিগত 37 বছর হয়ে গেছে আমার বিয়ে, আমি আসার পর থেকেই দেখছি একই চিত্র, মানে 19 মে আসলেই বিভিন্ন সংগঠন বিভিন্ন এসে ওরা বিভিন্ন জায়গায় শহীদদের স্মরণে ওরা শ্রদ্ধাঞ্জলি জানায়, কিছু সাংস্কৃতিক প্রোগ্রামও করে। হ্যাঁ, তো কিন্তু প্রতি দিন বা প্রতি বছর এই শহীদ ফ্যামিলিগুলো কীভাবে চলছে, শহীদ আমার ব্যক্তিগত কথা, আমি যদি শহীদদের প্রতি কিছু একটা করতে চাই তবে ওদের দুঃখে সুখে আমি সাথী হব, সেটা আমার পরিবারকে, হ্যাঁ ওদের পরিবারের খোঁজ খবর নিব,
ওরা কি করে চলছে বা কোনো অসুবিধা হচ্ছে নাকি বা আজকাল রোগে, কারণ আমার শ্বশুরমশাই মারা যাওয়ার তো বেশ কয়েক বছর হয়ে গেল, তো ওদের পরিবারের ছেলে মেয়েরাও তো এখন বার্ধক্যে পরিণত, ওদেরও তো আপনাদের একটা স্বাস্থ্য বিভাগে একটা প্রয়োজন আছে, তো সেই ব্যাপারেও যদি একটা কিছু ওরা স্টেপ নিত তাহলে আমি মনে করি বিভিন্ন আমাদের যে শহীদ পরিবারগুলো উপকৃত হবে। আচ্ছা, আপনি কি এরকম কারণ জানেন যে মানে অন্যান্য শহীদের পরিবার খুব কষ্টের মধ্যে আছেন বা ওদের সাহায্য প্রয়োজন, এরকম কোনো ঘটনা বা কারোর সম্পর্কে কি আপনার জানা আছে? হ্যাঁ, কারোর সম্পর্কে বলতে গেলে আমার তো ব্যক্তিগত সবার সাথে পরিচয় নেই, তবে বিভিন্ন সংগঠনে যখন শহীদদের আমন্ত্রণ জানানো হয় তখন আমি যাই, তখন বিভিন্ন আপনার যা সব তো 11 জনের মধ্যে সমস্ত পরিবার এখানে নেই, শিলচরে নেই, আপনি হয়তো খবর করে নিতে পারবেন, হ্যাঁ অনেককেই আপনি পাবেন না, ওই সুনীল সরকার, কমলা ভট্টাচার্য, বীরেন্দ্র সূত্রধর, এদেরকেই আমি পাই এবং পেয়েছি, হ্যাঁ বিভিন্ন সংগঠনে আমি পেয়েছি। তো বীরেন্দ্র সূত্রধরের অর্ধাঙ্গিনী ধনকুমারী সূত্রধর, ওনার অনেক প্রবলেম ছিল আগে, তো এখন বর্তমানে উনি একটু মানে স্থায়ীভাবে বসবাস করছেন আপনার বিলপাড়ে, হ্যাঁ সেটাও আমি শুনেছি, গৌতম রায় ওনার পাশে দাঁড়িয়েছে এবং বিভিন্ন সংগঠন ওনার পাশে দাঁড়িয়েছিল। কিন্তু যখন ওনার সমস্যা চলছিল তখন না না উনি আমার জানা মতে উনি ভীষণ কষ্ট করেছেন, কারণ ওনার একমাত্র মেয়ে, আর ওনার হাজবেন্ড যখন আপনার শহীদ হয়েছেন তখন ওনার মেয়ের বয়স ছিল 1 বছর। আচ্ছা, উনি মানুষের বাড়িতে বাসন মেজেছেন, তো সেটা আমাদের রক্ত মানে তখন ঠিক থাকে না, গরম হয়েছে, সেটা স্বাভাবিক। আমি আপনার সাথে কথা বলবো, আমার শরীর শিরশির করছে, আজকে একটা ভাষার জন্য শহীদ হয়ে গেল আর তার বাচ্চা তার পরিবারের বউ বাসন মাঝে, সেই দুঃখের দিন আমাদের লজ্জা, আমাদের লজ্জা। তো দেখেন বা ভারতবর্ষ বৈচিত্র্যময় দেশ, বৈচিত্র্যময় মানুষ, সবার মত সবার সাথে মিলবে না, কিন্তু আমি মনে করি শহীদদের প্রতি যদি কিছু করতে হয় তবে ওদের দুঃখে সুখের খবরটা নেওয়াও জরুরি।